মনির হোসেন নয়ন আপনি জানতেছেন ড্রেসিং করা মুরগির মাংস খাওয়া যাবে কি না, আপনার প্রশ্নের উত্তরে বলবো। ড্রেসিং করা মুরগি গোশত খাওয়ার বিষয়ে এর আগেও আমরা উত্তর দিয়েছি যে আসলে এটাকে আমরা জায়েজ মনে করি, ড্রেসিং করা মুরগি খাওয়াকে আমরা জায়েজ মনে করি। তার কারণ হলো ড্রেসিং করা মুরগি এটাকে খুব অল্প সময়ের জন্য গরম পানিতে চুবানো হয়। যুক্তি হিসাবে যারা এটাকে খাওয়া যাবে না বলেন অনেকে, তারা বলে থাকেন যে মুরগির ভিতরকার যে নাড়িভুড়ি আছে, নাপাক জিনিস আছে, পায়খানা মলমূত্র ইত্যাদি আছে, সেগুলো ওই সিদ্ধ হয়ে গোশতের ভিতরে প্রবেশ করে যাবে, তাই হারাম হয়ে যাবে। আসলে যে সামান্য কয়েক সেকেন্ডের জন্য বা 1-1.5 মিনিটের জন্য যে চুবানো হয়ে থাকে, এর ফলে এই নাপাকটা ওর ভিতরে প্রবেশ করে যায় এমনটি আমার মনে হয় না। এবং ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ এ বিষয়ে একই মত পোষণ করেছেন। বিধায় আমরা মনে করি ড্রেসিং করে মুরগি খাওয়া জায়েজ হবে, তারপরে যদি ড্রেসিং ছাড়া আপনি ছেলে নিয়ে আসতে পারেন সেটা সবচেয়ে নিরাপদ এবং আপনার সকল মতপার্থক্যের ঊর্ধ্বে আপনি উঠে গেলেন। ফারজানা ইসলাম প্রশ্ন করেছেন।